দর্শক বিন্দু আবার তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি ইউনিট থ্রি এর হাইড্রোজেন হাইড্রোজেন পার অক্সাইড ও কয়েকটি যৌগ ক্লাস ইলেভেনের সেমিস্টারের প্রথম সেমিস্টারের ইউনিট থ্রির শেষ অধ্যায় এই অধ্যায়ের কিছু এমসি কিউ প্রশ্ন তোমাদের সামনে রাখবো এই প্রশ্নগুলি বা এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন থাকলো সবাইকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলব না তোমাদের একটি লাইক আমাকে উদ্দীপিত করে উদ্দীপনা জায়গায় তোমাদের সামনে নতুন ভিডিও আনতে কোনো অধ্যায় সম্পর্কে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে যদি তাও বুঝতে অসুবিধা হয় একবারের জায়গায় দুবার দেখবে তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে হাইড্রোজেন হাইড্রোজেন পার ও কয়েকটি যৌগে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে লেন পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনে স্টিমকে চালনা করা হয় কার উপর দিয়ে উত্তপ্ত তামার উপর দিয়ে উত্তপ্ত অ্যালুমিনিয়ামের উপর দিয়ে লোহিতপ্ত জিঙ্কের উপর দিয়ে তপ্ত লোহার উপর দিয়ে লেন পদ্ধতিতে লোহিততপ্ত লোহার উপর দিয়ে বা এফির উপর দিয়ে চালনা করা হয় স্টিমকে বা গরম জলকে ওয়াটার গ্যাস হলো সময়ত নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ সময়তন হাইড্রোজেন কার্বন মনোক্সাইডের মিশ্রণ সময়তন নাইট্রোজেন হাইড্রোজেনের মিশ্রণ সময় কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ সময় হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণ হাইড্রোজেন উৎপাদনে জলের তরিদ বিশ্লেষণে ক্যাথড ও অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের ক্যাথড গ্রাফাইডের অ্যানোড তামার ক্যাথড প্লাটিনামের অ্যামোড গ্রাফাইডের ক্যাথড জিঙ্কের অ্যানোড লোহার ক্যাথড নিকলের প্রলেপযুক্ত লোহার অ্যানোড ডি এর অপশনটা তোমাদের ঠিক হবে জলের তড়িদ বিশ্লেষণে কত পার্সেন্ট এনে ওইচে জলীয় দ্রবণ ব্যবহার করা হয় জলের তড়িৎ বিশ্লেষণে পনেরো থেকে কুড়ি পারসেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের জবন ব্যবহার করা হয় জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড যথাক্রমে কি কি গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানো ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন অর্থাৎ তোমাদের এর অপশানটা ঠিক হবে ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে ক্যাথোড যুক্ত থাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে ক্যাথোড এর অপশানটা তোমাদের ঠিক হবে কোন বস পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস উৎপাদনে বস পদ্ধতিতে ভি টু ও ফাইভ কে ফোর প্লাটিনাম বা প্যালাডিয়াম ডি বলছে উত্তপ্ত এফি টু ও থ্রি উত্তপ্ত এপি টু ও কার্বন ও হাইড্রোজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে কার্বন ও হাইড্রোজেন বিদ্যুৎ সুলিঙ্গের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যাসিটিলিন উৎপন্ন করে সি টু এইচ টু অ্যাসিডিলিন গ্যাস উৎপন্ন করে যেটি অক্সি অ্যাসিডিলিন শিখা হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন ঝাল দেওয়ার কাজে পরিবেশ বান্ধব শক্তি হিসাবে বর্তমান কোন জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কয়লা পেট্রোল হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস এইচ টু ও টু বিরঞ্জন ক্রিয়া দেখায় কি করলে এইচ টু ও বিরোজন ক্রিয়া দেখায় কি কারণে জাইমান অক্সিজেনের কারণে পার হাইড্রল পার হাইড্রাল দ্রবণ কাকে বলে এনএইচের লঘুজলীয় দ্রবণকে এনএসিএল এর জলীয় দ্রবণকে এম জি সিএল এর লঘু জলীয় দ্রবণকে এইচ টু ও টু লঘুজলীয় দ্রবণকে এইচ টু ও টু লঘুজলীয় দ্রবণকে অ্যান্টি ধর্ম দেখা যায় হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এইচ টু ও টু এইচ টু টু হাইড্রোজেন পার অক্সাইডের এইচ টু ও টু উৎপাদনে বেরিয়াম অক্সাইড বেরিয়াম অক্সাইডের সাথে এইচ সি এল বা এই যেন থ্রি ব্যবহার করা হয় না কারণ প্রচুর পরিমাণে বেরিয়াম অক্সাইড সক্রিয় হয়ে যায় বেরিয়াম ডাইঅক্সাইড সক্রিয় হয়ে যায় বেরিয়াম ডাইঅক্সাইডকে বিএসসিএল টু অথবা এই যেন থ্রিকে ভেঙে নাইট্রোজেন অক্সাইড ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে এইচসিএল খুবই মৃদু অ্যাসিড বলে এই যেন থ্রি খুবই মৃদু অ্যাসিড বলে কারণ তোমাদের বিয়ের অপশানটা ঠিক হবে এইচ টু ও টু এর বিয়োজন হাঁস করার জন্য কী মিশানো হয় এইচ টু ও টুর বিয়োজন হাঁস করানোর জন্য লঘু সালফিরিক অ্যাসিড ফসফেরিক অ্যাসিড মেশানো হয় সিওডির উত্তর ঠিক হবে শূন্যস্থান পূরণ করো এজি টু ও প্লাস এইচ টু ও ইকুয়াল টু ফাঁকা প্লাস এইচ টু ও প্লাস ড্যাশ তোমাদের এই ড্যাশগুলোতে কী বুঝবে ড্যাশগুলোতে বুঝবে টু এজি প্লাস ও টু এটা তোমাদের হাইড্রোজেন পারক্সাইডের যে বিশেষ ধর্ম রাসায়নিক ধর্ম সেখানে রয়েছে যেখান থেকে সিলভার পদক্ষেপ উৎপন্ন হবে হাইড্রোজেন পারক্সাইডের জারণ বিচারণ উভয় ধর্ম দেখায় কারণ কিসের জন্য না অক্সিজেনের জারণ অবস্থার জন্য এটাই হচ্ছে তারপরের প্রশ্ন তোমাদের রয়েছে দশ আয়তন হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ বলতে কী বোঝো দশ আয়তন অক্সিজেন পাওয়া যায় কুড়ি আয়তন অক্সিজেন পাওয়া যাবে ওই দশ আয়তন এই স্টোর টু থেকে পঞ্চাশ আয়তন অক্সিজেন পাওয়া যাবে দশ ইন্টু দশ অর্থাৎ একশো আয়তন অক্সিজেন পাওয়া যাবে একশো আয়তন অক্সিজেন পাওয়া যাবে এটা তোমাদের রয়েছে হাইড্রোজেন পার অক্সাইডের যেখানে কী বলবো হাইড্রোজেন পার অক্সাইডের সক্রিয়তা সেই সক্রিয়তা হাইড্রোজেন পার অক্সাইডের আয়তন এককে মাপা হয় সেই আয়তন এককেই তোমরা পেয়ে যাবে পুরানো তৈল চিত্রের রঙ উদ্ধার করতে কি ব্যবহার করা হয় তেল রং সাবান জল এইচ টু টু দ্রবণ এনে জলীয় দ্রবণ পুরানো তৈল ব্যবহারের জন্য এইচ টু টু এর দ্রবণ ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত সিএল সিএল ডি অপশানটা ঠিক হবে চুন বলে ক্যালসিয়াম অক্সাইডকে এর অপশান ঠিক হবে কাঁচ ও সাবান শিল্পে কোন যৌগটির ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড এন এ সি এল এন এ টু সিও থ্রি এইচ টু ও টু কাঁচ ও সাবান শিল্পে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট হেজেন ক্লেভার পদ্ধতিতে কী উৎপাদন করা হয় হেজেন গ্লেভার পদ্ধতিতে ব্লিচিং উৎপাদন করা হয় বোরাক্সের রাসায়নিক সংকেত হলো এন এ টি বুফর টেন ও সেভেন টেন এইচ টু যেখানে দশ অনু জল রয়েছে তাহলে এর অপশনটা ঠিক হবে জীবাণুনাশক সাবান ও উচ্চমানের কাজ উৎপাদনে কি ব্যবহার করা হয় জীবাণুনাশক সাবান ও উচ্চমানের কাজ উৎপাদনে বোরাক্স ব্যবহার করা হয় বি এর ঠিক হবে সাদা রং ও দাঁতের মাজন প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় সাদা রং ও দাঁতের মাজন প্রস্তুতিতে চুনা পাথর ব্যবহার করা হয় শেয়ার অপশানটা ঠিক হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না যাতে সবাই তোমরা কেমিস্ট্রি বিষয়ে আরও বেশি সমৃদ্ধি লাভ করো আরও বেশি নাম্বার তুলতে পারো ধন্যবাদ নমস্কার